নমস্কার বন্ধুরা আজকে আমি বেগুন গাছের মিলিবাগ পোকার আক্রমণ নিয়ে একটা ছোট্ট শেয়ারিং করতে চাই আমার বাগানে বেশ কিছু বেগুন গাছের মধ্যে এই গাছটিতে মিলিবাগের আক্রমণ খুব বেশি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে গাছটা এত সুন্দর বড় এত সুন্দর ফলন ভর্তি বেগুন দেখুন কিন্তু মিলিবাগের আক্রমণে পাতাগুলো সব সে পোড়ার মতন হয়ে গেছে মজা পুড়ে গেছে আসলে মিলিবাগ পোকাটা আক্রমণ বেশিরভাগ শীতের দিনে বেশি হয় আর বেশি বৃষ্টি বৃষ্টি হলে আবার মিলিবাগে আক্রমণ কমে যায় যখনই কম বৃষ্টি হয় তখনই এর আক্রমণ বেশি হতে দেখা যায় অনেক সময় জল ছিটা দিয়ে দিয়ে মিলিবাগ আক্রমণের উপদ্রব থেকে বাঁচা যায় কিন্তু সেটা স্থায়ী নয় তার জন্য একটু ওষুধ ব্যবহার করলে ভালো হয় তো আমার গাছটি প্রায় নষ্ট করতে চলেছে এই মিলিবাগের আক্রমণ অত্যন্ত ক্ষতিকারক হয়ে গেছে আর মিলিভাগ হতে মানুষদেরও একটু মানে সাবধানে থাকা দরকার একটু অ্যালার্জি বা শ্বাসকষ্ট হলেও হতে পারে তো আমি এখানে দেখছি গাছটি আমার এত সুন্দর ফলন দিতে দিতে হঠাৎ সেই শুকনো আগুনে পড়ার মতো ঝড়সে গেল তখন আমি দেখলাম গাছের পাতা ঠিক নিচের দিকে উল্টে উল্টে ভালো করে দেখলাম সেখানে মিলিবাগ যথেষ্ট পরিমাণে রয়েছে আর মিলিবাগ অনেক সময়তেই দেখা যায় উপরের দিকে অত বোঝা যায় না কিন্তু নিচের দিকে তার বেশি মানে আক্রমণটা বেশি হুম আর এছাড়াও পেঁপে গাছ বা জবা ফুলের গাছ স্থল পদ্ধতিও আমরা মিলিবাগ দেখতে পাই আমার বাগানে আমি জবা ফুল এবং পেঁপে গাছেও সমান মানে ইকুয়াল এগুলো সব ট্রিটমেন্টগুলো করে থাকি একটা সময় ধরে এটা আমরা একটা জবা ফুলের ছোট্ট চারা গাছ লাগিয়েছিলাম একটু বড় হয়েছে কিন্তু সারা শরীরে দেখুন মিলিবাগের তো অনেকগুলো রকম হয় এখানকার মিলিবাগটা অন্য ধরনের হুম তো এখানে আমার গাছগুলোকে একদম নষ্ট করে দিচ্ছে পুরো বাগানটাই নষ্ট করে দিচ্ছে এই ওষুধটি আমি ব্যবহার করেছিলাম এটা আমি নার্সারি থেকে বলে নিয়ে এসেছি এটা এক লিটার জলে এক চামচ মানে খুব সামান্য ওই ধরুন চা চামচের চার ভাগের এক ভাগ আর কি ওরকম দিয়ে নিয়ে স্প্রে করা যেতে পারে সপ্তাহে একদিন করে গাছে পুরো পাতায় গাছের নিচের পাতাটা উল্টে নিচের দিকে এবং গোড়ার দিকেও পারলে একটুখানি এই স্প্রেটা করা দরকার আর এইভাবে এই স্প্রেটা যখন করা হবে চেষ্টা করতে হবে এই গাছের পাতাটা উল্টে যেন নিচের দিকেও দেওয়া হয় শুধু যতটুকু দেখা যাচ্ছে ততটুকু নয় হ্যাঁ হাত ধরে ধরে একটা একটু করে পাতা তুলে তুলে যেখানে সংক্রমণ বেশি সেখানে দেওয়া ভালো দেখা যাক আক্রমণের পর কি হয় তবে কিছু বেগুন একটু হলেও বাঁচানো গিয়েছে তো সেখানে একটু হলেও বেঁচেছে আর এই জবা ফুলের ছোট্ট গাছটার মধ্যে আমি অল্প বিস্তর দিচ্ছি যেহেতু গাছটা ছোট বড় নয় খুব বেশি দেব না এই উপর দিকে দিচ্ছি যাতে গোড়া পর্যন্ত যায় হ্যাঁ গোড়া কেন না গোড়াতেও দেওয়া দরকার আছে এমন না যে শুধু পাতাতে দিলেই হবে হ্যাঁ একটু গোড়াতে দিলে পরে ঠিকঠাক কাজটা হয় আর সংক্রমণটা কমে আর এটা কিন্তু নিয়মিত দেওয়া দরকার যে আমি একদিন দিলাম তারপরে আবার দিলাম না ভুলে গেলাম তাহলে কিন্তু হবে না একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বিনিরভাগে ট্রিটমেন্ট করা দরকার আর এমনি দু চারটে ফলন মোটামুটি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা বেগুন সাড়ে তিনশো গ্রাম করে প্রায় তিনশো গ্রাম করে ওজন হয়েছে যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ